প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ফেরদৌস আলী খান মডেল স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে আজকের মাল্টিমিডিয়া ক্লাসের মধ্যে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যথারীতি তোমাদের সাথে আছি আমি, তোমাদের শিক্ষক মুনতাসির আহমেদ, সিনিয়র শিক্ষক ফেরদৌস আলী খান মডেল স্টুডেন্ট কলেজ। তো আজকে তোমাদের পাঠ্য বিষয় হচ্ছে শ্রেণী সপ্তম বিষয় গণিত, মধ্যে হচ্ছে 7.1 সরল সমীকরণ। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি আজকে আমাদের টপিকস এর বিষয়। তো আজকে আমাদের টপিকস এর বিষয় তোমরা অলরেডি জেনে গিয়েছো, আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সরল সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তো এখানে একটা বাটখারা দেখতে পাচ্ছ। তো আমরা জানি যে বাটখারা দিয়ে কি পরিমাপ করা হয় বলো দেখি? ওজন পরিমাপ করা হয়, তাই না? যেহেতু বাটখারা দিয়ে ওজন পরিমাপ করা হয়, তার মানে বাটখারার এক প্রান্তে ওজন বসিয়ে দিয়ে অন্য প্রান্তে কি হয়, বস্তু দিয়ে পরিমাপ করা হয়, আসলে দুই পাশে সমান করা হয় যে আসলে কত কি আসলে ওজন কতটুকু আছে। তো সেই রকম আমরা সমীকরণের মাধ্যমে কি করতে পারি, আমরা আমাদের এই বাস্তবিক প্রবলেম গুলো বা সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই পাশে বাটখারায় কিছু বস্তু বা দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ যেহেতু বাটখারাটির ওজন একবার ডান দিকে হেলতেছে, একবার বাম দিকে হেলতেছে, তার মানে বুঝতেছো এই দুই পাশের ওজন সমান না, ঠিক আছে? তো যেহেতু প্রতিপাশের বস্তুর ওজন কত সেটা আমাদের কাছে কি অজানা, যেহেতু আমরা বলতে পারতেছি না দেখে, যেহেতু আমরা বলতে পারতেছি না দেখে যে এই দুই পাশের ওজন আমাদের কাছে অজানা, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে আরেকটি বাটখারা দেখতে পাচ্ছ। তো এই বাটখারাটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ দুই দিকে বস্তুর ওজন সমান। দ্যাট মিনস এটা বোঝাচ্ছে যে এই দুই দিকে বস্তুর ওজন সমানের কারণে কি হবে, এটা আমরা মিজার করতে পারি। তাহলে যেহেতু এক্ষেত্রে যেহেতু একদিকের মান যদি আমরা এক্স বসাই, তার মানে কি হবে, এক্স ইজ ইকুয়াল টু, এই যে বস্তুর ওজনটুকু হবে, এই ওজনটুকু কি হবে, এক পাশে কি হবে, সমান হবে। তার মানে যেহেতু আমরা এখানে এই এক্সটাকে কি বলবো বলো দেখি, এই এক্স কে বলা হয় অজ্ঞাত রাশি। এক্স কে বলা হয় বলো দেখি, অজ্ঞাত রাশি। তার মানে সমীকরণের মাধ্যমে যখন আমরা সমাধান করব, সেক্ষেত্রে কি করব আমরা, যে কোনো একটা রাশির মান বের করবো। তাহলে এই রাশিটাকে বলা হয় কি, অজ্ঞাত রাশি। তার মানে এখানে তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, তাহলে এক্স এর মান কত হবে, 6। কারণ এখানে দেখতে পাচ্ছ 6টা লাল কালারের রেড কালারের বল আছে, তার মানে এই রেড কালারের যেহেতু বল আছে 6টা, তার মানে এর ওজন হবে এক্স ইকুয়াল টু কত বলো দেখি, 6। তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু একটা বাটখারার মাধ্যমে যে ওজন করা হয় সেটাকে কি করতে পারি আমরা, আমাদের রাশির মাধ্যমে বা সমীকরণের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা পাঠের বিষয় হচ্ছে কি, সরল সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ কয়টা কাপ বলো দেখি, 1, 2, 3, 4। তার মানে হচ্ছে বাম দিকে হচ্ছে 3টা কাপ এবং ডান দিকে হচ্ছে 1টা কাপ। তার মানে আমরা দেখে এখানে বুঝতে পারতেছি স্পেসিফিক ভাবে এখানে প্রত্যেকটা কাপের মান যদি আমরা এক্স করে ধরি, যেহেতু এটা আমাদের কাছে কি জানা, তার মানে যেহেতু আমরা এখান থেকে ধরলাম প্রত্যেকটা এক্স, তার মানে আমরা লিখতে পারি যেহেতু 3x + 1 = x + 7। কেননা প্রত্যেকটা কাপের মান হচ্ছে আমরা কি এক্স ধরছি, তার মানে সমান, ঠিক আছে? তাহলে এক ঘাত বিশিষ্ট অজ্ঞাত চালকের এটা সমীকরণ, যেহেতু এক্স এর উপরে পাওয়ার হচ্ছে কত বলো দেখি, 1, এই জন্য এটাকে বলা হচ্ছে এক ঘাত বিশিষ্ট অজ্ঞাত চলকের সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে তা হলো সরল সমীকরণ কাকে বলে তা বলতে পারবে, সরল সমীকরণের বিধিসমূহ বর্ণনা করতে পারবে, সরল সমীকরণের সমাধান করতে পারবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ আমরা শুরু করি, মূল বিষয়ে আমরা ঢুকে পড়ি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু সমীকরণ কেন বলতেছি আমরা বলো দেখি, যেহেতু সমান চিহ্নের উভয় পাশে 5x - 3 এবং ডান পাশে 2x + 3 আছে, যেহেতু দুইটা রাশিকে আমরা সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারতেছি, এই জন্য এটাকে বলা হয় কি, একটা সমীকরণ। কিন্তু সমীকরণ হইলেই যে সেটা আসলে কোন ধরনের সমীকরণ হবে, তো আমরা জানি সমীকরণ সাধারণত কি হয়, একঘাত বিশিষ্ট হয়, দ্বিঘাত বিশিষ্ট হয়, তাই না? তো চলো দেখি এই সমীকরণের ক্ষেত্রে কেন আমরা এটাকে সরল সমীকরণ বলবো, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু দেখি আগে, দেখো যে এই সমীকরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5x - 1 এটা বাম পক্ষ এবং 2x + 3 হচ্ছে এটা ডান পক্ষ, এবং মাঝখানে একটা সমান চিহ্ন দেখতে পাচ্ছি, এবং এই যে মাইনাস এবং প্লাস এই চিহ্নগুলোকে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এদেরকে কি বলে, প্রক্রিয়া চিহ্ন, যার অর্থ হলো এই প্রক্রিয়া চিহ্নগুলো কি হয় যে মানের বৃদ্ধি এবং কমাতে কি করে সাহায্য করে। এবং এই যে 5x - 2x দেখতে পাচ্ছ, এই এক্স গুলোকে বলবো আমরা চলক, এগুলাকে কি বলবো আমরা চলক। তার মানে আমরা অলরেডি ক্লাস 6 এ কিন্তু শিখে এসেছি যে চলকের অর্থ কি, চলক অর্থ
যে একটা ভেরিয়েবল, বা আমরা যদি ইংলিশে বলি, যার মাধ্যমে কি করা হয়, কোনো একটা অজ্ঞাত রাশির মান একটা কি করে সেখানে জমা করে দেওয়া। ঠিক আছে, তাহলে এখানে এই এক্স এর সামনে যেহেতু তোমরা এখানে 5 দেখতে পাচ্ছ, 2 দেখতে পাচ্ছ, এগুলাকে কি বলা হয়, সহগ। এগুলাকে কি বলি আমরা, সহগ। ঠিক আছে, আর এই যে কনস্ট্যান্ট মান বা এই যেগুলাকে দেখতেছো এগুলাকে বলা হয় ধ্রুবক। তার মানে অজ্ঞাত রাশির বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলা হয়, সরল সমীকরণ। তার মানে সরল সমীকরণ যেহেতু আমরা আগে বলছি, তার মানে সরল সমীকরণের ডেফিনেশন হচ্ছে অজ্ঞাত রাশি, বা যেহেতু এক্স আমরা কি এখানে অজ্ঞাত রাশি, তার মানে আমরা জানি না এক্স এর মান আসলে কি হবে, তাহলে এই জন্য এক্স টা আমাদের কাছে কি অজ্ঞাত রাশি। তার মানে অজ্ঞাত রাশির উপরে দেখো পাওয়ার কি আছে, 1। এখানে দেখো টুয়াইস এক্স এর উপর কি আছে, পাওয়ার 1। তার মানে এই অজ্ঞাত রাশিটার পাওয়ার যেহেতু 1, তার মানে এর ঘাত হচ্ছে 1। তার মানে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে, যেহেতু এই অজ্ঞাত রাশিটার পাওয়ার 1, এই জন্য একে একঘাত বিশিষ্ট সরল সমীকরণ বলা হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা সরল সমীকরণ সমাধানের জন্য কিছু ব্যবহৃত বিধি সমূহ আমাদের জানতে হবে। এই বিধিগুলো আমরা যদি ক্লিয়ার করতে পারি, তাহলে আমরা আর এই সমস্যাগুলো সমাধান করতে আটকাবো না। তো চলো দেখি এই সমস্যাগুলো সমাধান কিভাবে আমরা এই বিধিগুলো দিয়ে প্রকাশ করতে পারি। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 5x + 1 = 7x - 1। তাহলে দেখো যখন কোনো একটা সমীকরণের ডান পক্ষের অথবা বাম পক্ষের মানগুলোকে, সেম টাইপের মানগুলোকে চিহ্ন পরিবর্তন করে অপর পক্ষে নিয়ে আসা হয়, সেটাকে কি বলা হয়, পক্ষান্তর বিধি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3x এবং 7x তারা অপর পক্ষে ছিল, তাহলে 7x টাকে কি করলাম আমরা, চিহ্ন পরিবর্তন করে যখন 3x এর দিকে নিয়ে আসলাম, তখন কিন্তু এর চিহ্ন পরিবর্তনে মাইনাস হয়ে গেছে। এবং 1টাকে যখন আমরা এই ডান দিকে নিয়ে গেলাম, তখন দেখো তার চিহ্ন, তাহলে পক্ষান্তর বিধি হচ্ছে যে দুইটা রাশি যদি ইকুয়াল চিহ্ন দিয়ে থাকে, তখন এক পক্ষে আর এক পক্ষে যদি নিয়ে যায়, তাহলে সেটা কি হবে, চিহ্নটা পরিবর্তন করবে, সেটাকে বলা হয় পক্ষান্তর। আবার দেখো 2 নম্বর হচ্ছে গুণের বর্জন বিধি। দেখো 5 × 3x + 2 এবং 5 × 2x - 1 আছে, তো এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 5 এবং 5 আছে দুইটা পদে, তাহলে আসে, তার মানে এই দুইটা 5 কে যদি আমরা কি করি বাদ দিয়ে দেই, তার মানে এটাকে বলা হবে গুণের বর্জন বিধি। এটাকে কি বলা হবে বলো দেখি, গুণের বর্জন বিধি। আচ্ছা 3 নম্বর দেখো এখানে কি আছে, x/4 = 1/6। তাহলে এখানে এটাকে আর গুণন পদ্ধতি বা বিধি বলা হয়। এখন যে দেখো প্রথম সাইডের লব দ্বিতীয় সাইডের হরের সাথে কি হচ্ছে গুণ, এবং প্রথম সাইডের কি হচ্ছে হর দ্বিতীয় সাইডের লবের সাথে গুণ করে যেটা পাই, তাহলে আমরা কি পাচ্ছি 3x = 4 = হচ্ছে, তাহলে এটাকে বলবো আর গুণন বিধি। আরেকটা আছে প্রতিসাম্য বিধি। প্রতিসাম্য বিধি দেখো এখানে আছে একটা ইকুয়েশন 3x + 1 = 7x - 1। দেখো এই ক্ষেত্রে 7x - 1টা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই এবং 3x + 1টাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে এক্ষেত্রে কোনো মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাকে বলা হয় প্রতিসাম্য বিধি। আশা করি এই বিধি সমূহ তোমরা বুঝতে পেরেছো, এবং যখন অঙ্ক করবে অবশ্যই এগুলো লক্ষ্য রেখে অঙ্কগুলো সমাধান করবে। আরেকটি আছে দেখো যে x এর সহগ দ্বারা ভাগ, ধরো 6x = 4। তার মানে আমরা যদি এখন এটাকে এই x টাকে অজ্ঞাত রেখে 6 টাকে যদি 4 এর দিকে ভাগ করে দেই, অথবা প্রত্যেকটা রাশির লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হইতে যদি 6 দ্বারা ভাগ দিয়ে দেই, তার মানে সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা, দেখো এক্ষেত্রে এটা সহগ দ্বারা ভাগ বোঝায়, এটাকে কি বলা হয়, সহগ দ্বারা ভাগ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা একটা অঙ্ক করি এবং অঙ্ক করে সেটা সমাধান করি। দেখো এখানে কি আছে, x/2 + 1 = 3। ঠিক আছে, তো একটু আগে আমরা শিখলাম পক্ষান্তর বিধি হচ্ছে কোনো একটা সাইডের বাম সাইড অথবা ডান সাইডের কোনো একটা মানকে যদি অপর পক্ষে নিয়ে চিহ্ন পরিবর্তন করা হয়, সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তার মানে দেখো এখানে এই সমীকরণের ক্ষেত্রে 1টাকে ডান সাইডে নিয়ে এসে কি হচ্ছে, তার চিহ্ন পরিবর্তন করে -1 করা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে দেখো x/2 = কি হচ্ছে, 2 থাকে। এবং এক্ষেত্রে আমরা কি করলাম, আর গুণন পদ্ধতি। আমরা জানি যে যদি বাম পাশের অংশের হরকে যদি ডান পাশের লব দ্বারা গুণ করা হয়, তাহলে যেটা পাই সেটাকে বলে আর গুণন পদ্ধতি। তার মানে আমরা বাম পাশের অংশে দেখতে পাচ্ছি এটা কি হর, আর ডান পাশের অংশে এটাকে দেখতে পাচ্ছি কি লব, তার মানে লব এবং হরের গুণ করে 4 পেলাম, তার মানে এটা আমরা বুঝতে পারলাম। তো আমাদের সমাধান হচ্ছে x = 4। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যদি আমি একটি কাজ এখনই করতে বলি, ঝটপট তোমরা এই কাজটি করে ফেলতে পারো। কেন, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা একটা বিশিষ্ট একটা সরল সমীকরণ, তাহলে আমরা যদি এখানে মুখোমুখি করে ফেলি, তার মানে কি হবে বলো দেখি, তাহলে ওয়াইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, চিহ্ন পরিবর্তন হয় কি হবে, 7y - y, তার মানে 6y। আর এই -5টাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, +5 হয়ে যাবে। তার মানে যখন -5 আর +5 করা হবে, তখন কি হবে, 4 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে y = 4/6 হবে, 6, তার মানে কি হবে, 2/3। আশা করি এই অঙ্কটি আমার সাথে তোমরা করে ফেলতে পেরেছো।
প্রক্রিয়া শিক্ষার্থীরা সরল সমীকরণ সমাধানের প্রয়োজনীয় তথ্য সমূহ নির্ণয়। তো এবার দেখো এখানে আমাদেরকে আরো কিছু জানতে হবে, ঠিক আছে? তো আমরা দেখি চলো কি সেইগুলো। তাহলে এখানে দেখো এই সমীকরণটির ক্ষেত্রে 3y + 1 = 7y - 1, তাহলে সমীকরণের বাম পক্ষ কত? তাহলে আমরা বুঝতে পারছি এটা বাম পক্ষ 3y + 1, সমীকরণের ডান পক্ষ কি 7y - 1। তাহলে সমীকরণের প্রক্রিয়া চিহ্ন কয়টি, মানে প্রক্রিয়াকরণ চিহ্ন কয়টি ও কি কি, তার মানে আমরা জানি যে চিহ্নগুলো যোগ এবং বিয়োগ বা গুণ বা ভাগের কাজ করে সেগুলো কিন্তু বলা হয় প্রক্রিয়াকরণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটির বাম পক্ষে এবং ডান পক্ষে দুইটি প্রক্রিয়াকরণ চিহ্ন আছে, একটা হচ্ছে কি প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তার মানে এই দুইটি প্রক্রিয়াকরণ চিহ্ন আছে। আচ্ছা, তারপর সমীকরণের অজ্ঞাত রাশি কোনটি, তার মানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে এই সমীকরণটির ক্ষেত্রে শুধুমাত্র অজ্ঞাত রাশি হচ্ছে একটা, সেই অজ্ঞাত রাশিটি কি বলো দেখি, ওয়ান। তারপর কি দেখো পক্ষ দুটি কি চিহ্ন দ্বারা যুক্ত আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষে এবং ডান পক্ষে একটা চিহ্ন দ্বারাই যুক্ত আছে, এটা হচ্ছে কি ইকুয়াল চিহ্ন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা কিছু সমস্যার সমাধান করবে ফেলে ফেলি। দেখো এখানে কিছু সমস্যা তোমাদেরকে দেওয়া আছে, তো এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি তো চলো দেখি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম অঙ্কটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15z - 5 = 4 - 3। তাহলে আমরা জানি পক্ষান্তর বিধি অনুযায়ী এক পক্ষে যে সেম জাতীয় জিনিসগুলোকে সবসময় একদিকে নিয়ে আসবা এবং সেম জাতীয় জিনিসগুলোকে আরেক দিকে নিয়ে আসবা। তার মানে আমরা কি বললাম -15z - 3z থেকে আমরা নিয়ে আসলাম, দেখো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, তাহলে এখানে কি হয়ে গেছে 3z, আর এখানে দেখো 4 এবং 5 থেকে যখন আমরা নিয়ে আসলাম 5 হয়ে গেছে, তাই না? তাহলে এখন 18z = 9, তাহলে z = 9/8, তার মানে z = 1/2। আচ্ছা দ্বিতীয় অঙ্কটির ক্ষেত্রে দেখো 10x - 7 = 5 + 6, তার মানে এই অঙ্কটির ক্ষেত্রে আমরা কি করবো x টাকে বাম দিকে নিয়ে আসবো এবং -7 টাকে ডান দিকে নিয়ে যাবো, কেননা -7 এবং 5 হচ্ছে কনস্ট্যান্ট টাইপের আর x টা কি হচ্ছে ভেরিয়েবল বা চলক টাইপ। তাহলে আমরা এক্ষেত্রে সমাধান করে পাইলাম 4/2। আশা করি এই দুটি অঙ্ক তোমরা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো তোমাদের একটা আমরা মূল্যায়ন নিই যে আমরা আসলে কি শিখলাম বলো দেখি। একটা সমীকরণকে কয়টি পক্ষ থাকে, অলরেডি তোমরা জেনেছো 3x + 4 = 7 সমীকরণটির সমাধান কত, যেহেতু তোমরা বুঝতে পারছো যে এখানে একটা মাত্র চলক আছে এবং এর ঘাত একটা, তার মানে অবশ্যই সমাধান হবে একটা। তারপর একটি সরল সমীকরণের কতটি অজ্ঞাত রাশি থাকে, তাহলে আমরা জানি একটা সরল সমীকরণের কয়টা অজ্ঞাত রাশি থাকে। তারপর 8x - 10 = 2x + 14 সমীকরণের ঘাত কত, যেহেতু আমরা জানি যে তো x এর উপরে এবং 2x এর উপরে ঘাত শুধুমাত্র 1 আছে, তার মানে বুঝতে পারছো এর ঘাত কি হবে। চলো আমরা এই উত্তরগুলো দেখে নিই। দেখো রেড চিহ্ন দ্বারা এখানে তোমার হচ্ছে বোঝানো হয়েছে যে সবগুলি, এবং গ্রিন চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে যে আসলে অ্যান্সার। তার মানে একটা সমীকরণে কয়টা পক্ষ থাকে বলো দেখি, 2টা। তারপর 3x + 4 = 7 সমীকরণের সমাধান কত হবে, তাহলে 3x = 7 - 4, তার মানে কত হবে 3, তার মানে x = 3/3, তার মানে অ্যান্সার হবে কত 1। তাহলে একটা সরল সমীকরণের কয়টি অজ্ঞাত রাশি থাকে, আমরা জানি একটা সরল সমীকরণ শুধুমাত্র একটাই অজ্ঞাত রাশি, তার মানে অ্যান্সার হচ্ছে 1। আবার দেখো 8x - 10 = 2x + 14, এই সমীকরণের ঘাত কতটি, তাহলে আমরা জানি যে যেই চলকের উপরে তার পাওয়ার যত থাকে সেটাই তার হয় ঘাত, যেহেতু x এর উপরে পাওয়ার 1 আছে তাহলে অবশ্যই এর ঘাত হবে কি 1। আশা করি এটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাসার জন্য আমি একটা কাজ দিতে চাই, আশা করি তোমরা এই সমাধানটি করে ফেলতে পারবে। তো তোমাদের সমাধান আমি এখানে দুটো দিয়েছি, তোমরা আশা করি চটপট এই কাজটি করে ফেলবে এবং করে অবশ্যই আমাকে কি করবে সেন্ড করবে, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আজকে ধন্যবাদ এবং সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।